আজকে আমরা ইংরেজি এম লেটার থেকে একটি সুন্দর উড়ন্ত কার্টুন পাখি আঁকা শিখব প্রথমে এভাবে আমরা একটি বাঁকা করে এম আঁকব এবারে এমকে আমরা ডান দিকে বাঁকিয়ে নেব এমটি হচ্ছে এখন পাখিটির লেজ উপর থেকে একটি রেখা বাঁকা করে লেজের সাথে মিলাবো নিচ থেকে একইভাবে একটি রেখা বাঁকা করে মিলিয়ে রেখা দুইটিকে আবার লেজের সাথে মিলিয়ে নেব যে দুই পাশে দুইটি রেখা দিয়ে দেব এবারে উপর থেকে প্রথমে একটি রেখা উপর দিকে নিয়ে আরও একটি রেখা অল্প পরে দিয়ে নেব নিচেও ঠিক কীভাবে দুইটি রেখা দিয়ে রেখা দুইটিকে ঠিকইভাবে মিলিয়ে নেব উপরে রেখা দুইটিকে মিলিয়ে এগুলো পাখিটির দুটি ডানা ওই সামনে থেকে থেকেভাবে একটি বৃত্ত আঁকবো বৃত্তটি হবে পাখিটির মাথা এখন পিছনের দিক থেকে একটু কালো করে দিব মাথার ভিতরে একটি এরকম বৃত্ত আঁকবো এই ছোট্ট বৃত্তের মধ্যে আরেকটি ছোট বৃত্ত আঁকে আমরা কালো দিয়ে কালো রঙ দিয়ে দিব এটা হচ্ছে পাখিটির চোখ সামনে এভাবে দেখা দুইটি বাঁকা করে মিলিয়ে আমরা পাখিটির ঠোঁট আঁকবো এখন আমাদের পাখি গ্রন্থ পাখিটি আঁকা হয়ে গেল এবার এটা হচ্ছে রঙ করবো প্রথম পাখির ঠোঁটে এভাবে কমলা রঙ করবো কমলা রঙ করা হয়ে গেলে এবার পাখিটির মাথায়ও আমরা রং করব পাখিটির মাথায়ও এভাবে গোল 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 দিয়ে আমরা রং করে নিব এখন পাখিটির শরীরে আমরা এভাবে সবুজ রং দিয়ে আরিভাবে দাগ দিব এবার লম্বা লম্বিভাবে দাগ দিয়ে পাখিটির শরীরে সুন্দর করে নকশা করে নেব এর পাশ দিয়ে গাঢ় রং করে নিব এবারে উপরে টিয়া রঙ দিয়ে পাখিটির ডানায় এভাবে লম্বা লম্বি করে রঙ করব ঠিক একইভাবে নিচের ডানায়ও এভাবে লম্বা লম্বি দাগ দিয়ে পাখির ডানায় রঙ করবো এবং লেজে এভাবে লম্বা লম্বি দাগ দিয়ে আমরা পাখিটির লেজেও রঙ করে নেবো আমাদের একবার এগুলো সুন্দর একটি উড়ন্ত কার্টুন পাখি তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে ধন্যবাদ